ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত বাজারে জোড়া বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 27 জন, আহত হয়েছে আরও 57 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানায়, আল সিনাক নামের গাড়ির খুচরা যন্ত্রাংশ বিক্রির বাজারে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্মকর্তারা বলছেন, একজন আত্মঘাতী হামলাকারী ও অপরটি পুঁতে রাখা বিস্ফোরক। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বাগদাদে প্রায়ই জনবহুল এলাকায় বোমা হামলা চালানো হয়, যার বেশিরভাগই চালায় জঙ্গি গোষ্ঠী আইএস।